আপনি যদি মাপ দেখেন চেহারা পাল্টে গেছে, জামা বড় হয়ে গেছে, যা খেয়েছিল ফোকটের মাল সব মাল বেরিয়ে সব চর্বি ঝরে গেছে। আর এখনো কিছু নেতা এখানেও আছে, এর দাপিয়ে বেড়াচ্ছে, এই চর্বি সে চর্বি ধরবে একদিন একদিন, উপত্যকা হচ্ছে নিচ অব্দি আসবে, কেউ ছাড় পাবে না মোদীর রাজত্ব। কিন্তু বন্ধুগণ, যারা বারে বারে আমাদের ধোকা দিচ্ছে, যারা মনোজিদা বলছিলেন এই করে দেবো ওই করে দেবো ইলেকশনের প্রতিশ্রুতি দেন, মাঙ্গারি হাটেতে 14 সাল থেকে আমরা লিড পাচ্ছি, এখানকার মানুষ দু হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেন প্রত্যেক নির্বাচন, পার্লামেন্ট হোক, অ্যাসেম্বলি হোক, পঞ্চায়েত হোক, সব নির্বাচনে আমরা এখানে জিতি, কারণ মানুষের বিজেপির প্রতি পুরো বিশ্বাস আছে। তাই গয়াকাটার মতো জায়গায় দুটো পঞ্চায়েতে ওখানে কোন কাজ করেনি, বলেছিল এখানে হসপিটাল তৈরি হবে, হয়নি, অন্য জায়গায় নিয়ে গেছে, কারণ ওখানে টিএমসি জিততে পারেনি। তারপর বললো এখানে বিডিও অফিস করে দেবো, সেটাও 30 কিলোমিটার দূরে চলে গেছে, ওখানে হয়নি, ওখানে থানা করে দেবো, থানাও হয়নি, কারণ থানা হয়ে গেলে তো চুরি চামারি করতে পারবে না, ফায়ার স্টেশন করে দেবে তাও হয়নি। আবার একই কথা বলছে, সেই যেদিন থেকে ক্ষমতা এসেছে 11 সালের পর থেকে যত ইলেকশন আছে টিএমসির নেতারা এসে বলছে থানা করে দেবো, বিডিও অফিস করে দেবো, হসপিটাল করে দেবো, ফায়ার ব্রিগেড করে দেবো, কিছুই করে না। আবার একই কথা বলছে, আপনারা কি সেই কথায় বিশ্বাস করবেন, কি করবেন কেউ? কালকে আবার ধোকা দেবে, ওই কথা বলে ভোট দিয়ে নেবে। আপনারা সেই এখানে দুবার দেখিয়েছেন এমএলএ, দুবার এমপি, এখান থেকে জন ডাল্লা জিতে লোকসভায় গেছেন, মন্ত্রী হয়েছেন, সেই সম্মান বিজেপি দিয়েছে এখানকার এমপি কে, মন্ত্রী করেছে। এখন মনোজ দা যিনি অনেক বছর ধরে এখানে একবার এমএলএ একবার এমপি লড়ে এসেছেন, তখন আমরা জিততাম না, কিন্তু তাকেও আপনারা 3 বার জিতিয়েছেন, 2 বার এমএলএ একবার এমপি, আমি সেই 16 সাল থেকে তার সঙ্গে ঘুরেছি চা বাগানে বাগানে, লোকেদের কষ্ট দেখেছি, জল নেই, বিদ্যুৎ নাই, মেডিকেল ফ্যাসিলিটি নাই, বাচ্চাদের স্কুলে টিচার নেই, বাচ্চারা স্কুল না গিয়ে পাথর খানতে যায়, পাথর তুলতে যায় নদীতে, আমি দেখেছি সেই অবস্থায়। তিনি গ্রামে গ্রামে ঘুরে লোকের জন্য কাজ করেছেন, রাস্তা করেছেন, ফুটপাথ করেছেন, দেওয়াল করেছেন, ব্রিজ করেছেন, যখন বিধায়কসভায় ছিলেন আমিও ছিলাম সঙ্গে, ওখানে বারবার উনি বলতেন এখানকার কথা, গরিব মানুষের কথা, কেন্দ্রের থেকে টাকা নিয়ে এসে উনি ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, রাজ্য কিছু দেয়নি। তো সেই লড়াই আমাদের চলেছে এখানকার লোকের জন্য, আর এখানকার লোক বিজেপিকে বিশ্বাস করে, বারবার আমাদের ভোট দিয়ে জেতায়। আমি আশা করবো এবারের বাই ইলেকশন 13 তারিখ আবার পদ্মফুলে ভোট দিয়ে এখানকার মাদারিহাটের লোক আবার এখানকার রাহুল লোহারকে বিজয়ী করে বিধানসভায় পাঠাবে। যে উন্নয়ন মানুষ জিজ্ঞাসা শুরু করেছিলেন সেই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাবো। উনি এমপি আছেন, রাহুল এমএলএ হবে, দুজন মিলে আপনাদের যে স্বপ্ন পুরো করবে, আপনাদের সমস্যা দূর করবে, লড়াই তো করবে কমসে কম।